হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকে ব্লগটাকে শুরু করা যাক। আজ হলো মহানবমীর রাত, শেষ দিন মা দুর্গার, তো তার জন্য একটু সবাই মিলে মজা করব বলে আরতি আর মোমবাতি প্রতিযোগিতা রাখা হয়েছে। তো সব কিছু সেটাই পঙ্কজদা বলছিল, আর এখানে জাজ হিসেবে বসেছে শঙ্কর জেঠু আর শিশির জেঠু মিলে। এক এক করে সকলে এখন আরতি দেবে, তো তার জন্য তোমরা আরতিটা দেখো, কেমন লাগে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তাহলে এক এক করে আমরা আরতিগুলো দেখে নিই। মণ্ডপের এক করে আমি চাদর গায়ে দিয়ে বসে আছি, ঠান্ডা লাগছিল বলে একটু হাওয়া দিচ্ছে। আমি আর শ্যাম্পু এখানে বসে বসে হাসছিলাম, কেন জানো? দেখাই চলো। এই দেখো ঠাকুর মশাই তো বউ সেজে বসে আছে, সাথে সাথে শুরু হয়ে গেল মোমবাতি প্রতিযোগিতা। চলো দেখি কে কতগুলো মোমবাতি জ্বালাতে পারে, এক এক করে তো জ্বালিয়ে যাচ্ছে। এই দেখো ঠাকুর মশাইও কিন্তু ছাড়েনি, চাদর গায়ে দিয়ে এসে সে তো মোমবাতি, এখানে মাও জ্বালিয়ে ফেলছে। প্রতিযোগিতা মোমবাতি জ্বালানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে শ্যাম্পু এখানে সকলকে চকলেট দিয়ে দিচ্ছে, খুব মজাও লাগছে। বাচ্চা মানুষ তো, ও খুব মজা পাচ্ছে কিন্তু সবাইকে চকলেট দিয়ে দিয়ে। আরে ওটা নে, প্রাইজটা নে, তুই আবার কেন, তুই আগে প্রাইজ দে। যারা যারা ধুনুচ্ছি নাচ আর মোমবাতি প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছি, সবাই একসাথে প্রাইজ দিয়ে আমরা নেচে নিচ্ছি। আজকের ব্লগটা তাহলে এতটুকুই রাখছি, বাই বাই, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস।